গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী লিওন মিয়ার বিরুদ্ধে। সদর উপজেলার খামার টেঙ্গরজানি গ্রামে ধর্ষণের শিকার ওই ছাত্রীটির স্বজনরা অভিযোগ করেন, প্রতিবেশী সাহেব মিয়ার ছেলে বখাটে লিওন মিয়ার সম্পর্কে চাষা হলেও দীর্ঘদিন থেকে মেয়েটিকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। লিওনের পরিবারকে একাধিকবার এ বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গেল মঙ্গলবার রাতে মেয়েটি পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে লিওন মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মামুন মিয়ার একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে বললে রাতেই গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আমি প্রথমে আরবি পরে আসে দাদির ঘরে ঢুকছি, ঢুকার পরে রান্নাটা রেখে কিছুক্ষণ টিভি দেখে প্রসাব করার জন্য বাইরে গেছি। বাইরে প্রসাব করে আমাদের ফুলের আগে একটা কল আছে, ওখান দিয়ে অজু করতে পিছন দিকে আসে গামছা দিয়ে মুখ বাঁধে একটা বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে আমার সাথে ব্যাড কাজ করে আমার আব্বুর চাচাতো ভাই লিওন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ধর্ষক লিওনকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার। সে যেটা বলে তারই প্রতিবেশী, তার পাশের বাসার ছেলে, তাদের ভাগী শরীফ সম্পর্কে চাচা হয় লিমন, সে তাকে জোরপূর্বক সে রাত পূর্ণ আটটার দিকের ঘটনা বলছে যে সে বাসার বাইরে বের হলে সে সময় তাকে সে জোরপূর্বক সেখান থেকে উঠে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘর একটি, এটা প্রায় ওখান থেকে 50 গজ বা 50 ফিট দূরে খুব কাছেই সব এই ঘরে তাকে নিয়ে যায় সে এই জঘন্যবর্তি করেছে। এটা সত্য যে এই অভিযোগ আমরা পেয়েছি, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বাচ্চাটার সাথে কথা বলেছি, আলামত জব্দ করেছি, এই বিষয়ে আমরা মামলা রুজু করেছি এবং খুব দ্রুতই আমরা আসামি গ্রেপ্তার করার উপরে আমরা অবশ্যই এটা প্রতিজ্ঞা করছি, আমরা খুব দ্রুত এটা আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। যেহেতু এই মুহূর্তে ধর্ষণ একটি আমাদের একটি বড় সমস্যা, এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ, অবশ্যই আমরা খুব দ্রুত চাচ্ছি যে আমরা যেন এই আসামিকে গ্রেপ্তার করি। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage এই ঠিকানায়। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television